কোভিড-19 এ আক্রান্ত হয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন সাবেক পাকিস্তানি এই কিংবদন্তি অলরাউন্ডার। পরীক্ষায় পজিটিভ হওয়ার খবরটি জানিয়ে শনিবার দুপুরে টুইটারে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন 40 বছর বয়সী সাবেক পাকিস্তানি এই অধিনায়ক। এ সময় টুইটারে তিনি জানান, বৃহস্পতিবার অসুস্থতা বোধ করার পর করোনা টেস্ট দেন তিনি, এরপর কোভিড পজিটিভ আসে তার। সেই পোস্টে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন শহীদ আফ্রিদি। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তান জুড়ে প্রচুর সহায়তা কার্যক্রম চালিয়েছেন শহীদ আফ্রিদি। অনেক মানুষের সংস্পর্শে তাই তাকে আসতে হয়েছে। গত মাসে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি প্রায় 17 লক্ষ টাকায় কিনে নিয়েছিলেন তিনি। এছাড়াও আরো অনেক জায়গায় শহীদ আফ্রিদির দানের অর্থ পৌঁছে গেছে। করোনা ভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত তার করা বিভিন্ন দান নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা। আর এবার শহীদ আফ্রিদি নিজেই জানালেন করোনা পজিটিভের খবর।